আমি যে ভুলটা করেছি আমি চাই না তোমরাও সেই ভুলটা করো, ঠিক আছে? হাই, হ্যালো, কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছো, আর আমিও ভালো আছি। আর এখন বাজে 6:14, আমি যাবো কলেজে, আর কলেজে আজকে ব্লাড ডোনেশন ক্যাম্প আছে। সমস্ত ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করবো, দেখে থাকো ভিডিওটা। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, আর কেমন লাগলো কমেন্ট করো অবশ্যই জানিও। মাঝখানে সোমেন কলেজ যাওয়া বন্ধ করে দিয়েছিল, আর এখন আবার যাচ্ছে, আর আজকে আমরা দুজন একসঙ্গে কলেজ যাচ্ছি। 7টার ভিতর আমরা চলে আসলাম বাতকুল্লা স্টেশনে, আর আমাদের ট্রেন 7:13-তে। এইখানে সোমেন তার তিনির সাথে গল্প করছে, আর আমরা এখন বাতকুল্লা স্টেশনে। ট্রেন এখন অনেক দেরি, তার জন্য আমরা এখন দাঁড়িয়ে আছি। ট্রেন আসবে 7:13-তে। শিয়ালদা ঢোকার সময় আমি আর অনির্বাণ ট্রেনের গেটে দাঁড়িয়েছিলাম, আর দেখো কুয়াশা পাড়া শহরও কিন্তু খারাপ দেখতে না। তারপর আমরা KFC-র সামনে সবাই মিলে কিছুক্ষণ অপেক্ষা করার পর আমরা চলে আসলাম হাঁটতে হাঁটতে কলেজে। রং রং বজ রং বলি মহাবলি। তারপর আমরা ক্লাসে বসে অপেক্ষা করছিলাম যে কখন আমাদের ডেকে নিয়ে যাবে সেই মহৎ কাজের জন্য। তুই সমঝা? হ্যাঁ। নাই, তুই সমঝা নেই। আরে ভাই, তুই খুশি করতে গেলে যা রে, তুই আমাদের রক্ত নিয়ে মনে হচ্ছে তুই জোরে বসে আছিস না, আমার নিজের শরীর উঠে যাচ্ছে। তো এখন আজকে কলেজে ব্লাড ডোনেশন ক্যাম্প আছে, আমরা জানতাম যে ব্লাড ডোনেশন ক্যাম্প আছে, ঠিক আছে? তো স্যার বলেছিল আসতেই হবে, তার জন্য এসেছি, আর এখন বলছে রক্ত দিতেই হবে। তো স্যার আগের দিন বুঝিয়েছিল আমাদের যে ব্লাড ডোনেশন ক্যাম্প আর স্বচ্ছায় বলে কিছু হয় না, সব স্বচ্ছায় আগে ছিল, এখন কেটে দিয়েছে। কেন কেটেছে আজকে বুঝতে পারলাম, কারণ আজকে সবাইকে রক্ত দিতেই হবে, ঠিক আছে? কোনো ইচ্ছা নেই দেওয়ার, তাও দিতে হবে। এই যে হে প্রভু, হে প্রভু, হে হরি রাম কৃষ্ণ জগন্নাথ প্রেমানন্দে, ইয়ে কিয়া হুয়া, গলা মে পানি আ গয়া, গামছা ভি খুল গয়া মেরা লেন্টি, ইয়ে দেখিয়ে যাবে হয়ে যায়গা। দেখছি দেখছি, কারো জীবনের ঝুঁকি হচ্ছে। এইখানটায় আমার একটা বন্ধু রক্ত দেওয়ার জন্য ফর্ম ভরছিল, আর এই দিকটায় সবাই রক্ত দিচ্ছিল। যাই হোক, শেষ মেশ রক্ত দিয়েই চলে আসলাম, ঠিক আছে? মানে দিয়ে না, মানে নিয়ে নিল। ক্লাসে এসে দেখি এরা সবাই মারামারি করায় ব্যস্ত, কে বলবে এরা এইমাত্র রক্ত দিয়ে আসলো? তো যাই হোক, এখন ছুটি হলো কলেজ, ছুটি মানে আজকে ব্লাড ডোনেশন ক্যাম্প হলো, তার জন্য কলেজে ক্লাস হলো না। আর তাড়াতাড়ি যখন বেরোতে পারলাম তাই আজকে তাড়াতাড়ি বাড়ি চলে যাচ্ছি। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে, অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো। আমি যে ভুলটা করেছি আমি চাই না তোমরাও সেই ভুলটা করো, ঠিক আছে? আমি এইমাত্র রক্ত দিয়ে বাড়ি ফিরলাম, তাও বাড়ি থেকে কলেজে রক্ত দিয়েছিলাম, কলেজ ক্যাম্পাসে। কলেজ আমার বাড়ির থেকে প্রায় 9-এ করে 110-115 কিলোমিটার হবে বাই ট্রেন, ঠিক আছে? তারপর আলাদা করে স্টেশন থেকে বাড়ি পৌঁছানো, সে আলাদা করে। এবার দেখো সমস্যাটা কখন হলো, যখন আমি বাড়ি ফিরছিলাম, ঠিক আছে? বাড়ি ফিরছিলাম, রাস্তা অনেক বড়ো ছিল। তো যখন আমি ব্লাড ডোনেশন ক্যাম্প দিয়ে বেরোলাম তখন কিন্তু আমি ঠিকঠাকই ছিলাম। যখন আমি তারপর বালিগঞ্জ স্টেশনে আসলাম, স্টেশনে আসার পর মাথা ঘোরা শুরু হলো, তারপর ট্রেনে উঠি অজ্ঞান হয়ে যায়, মাথা ঘুরে পড়ে যায়, তারপর বমি বমি ভাব হয় সারা রাস্তা, মানে খুব যাচ্ছেতে অবস্থা। তো এই জিনিসটা সাথে সাথে আমার ভাগ্য হলো যে আমার সঙ্গে আমার একটা বন্ধু ছিল, তার জন্য ঠিকঠাক করে বাড়ি পৌঁছতে পেরেছি। আর এই জিনিসটা মাথায় রাখবে যে বাড়ির থেকে ব্লাড ডোনেশন ক্যাম্প দূরে কোনো ব্লাড ডোনেশন ক্যাম্পে রক্ত না দেওয়াই ভালো, ঠিক আছে? দিলে তুমি ঠিকঠাক করে বাড়ি পৌঁছতে পারবে না, সেই জিনিসটা অবশ্যই মাথায় রাখবে সবাই।